যেটার নাম হচ্ছে কবির মৃত্যু লোরকার স্মরণে। দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মিটি রঙের রাস্তা চলে গেছে পুকুরের পার দিয়ে, ফ্লোরেসেন্ট বাঁশ ঝাড় ঘুরে, ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বদ্ধভূমি। সেখানে আরো চারজন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত, তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূরে অড়হর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে গরিব দোকানে ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যার দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতে আঙুল গুলি কনিষ্ঠায় একটি তিল, অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃত্তাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন, একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতা চিৎকারে সিপাহী কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে তত মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মে এত বেজম্মা দেখিনি সাদা। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়াম প্রিয়কে, কুচকিতে বড় আম্বাজ হচ্ছে আজকাল। একজন ভিকিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে। একজন পকেটমারের হাত অবসাদ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তাঁর ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন, একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পুরুন দাদা। এক নারী অপর নারীকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জন মজুরকে পরামর্শ দেয়,
বউটার মুখে ফলিডল ঢেলে দিতে পারো না? একজন মানুষ আরেকজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী উদ্ভব হবে না, তবু একজন যেন সমস্যারে চেঁচে উঠল, এ তো ভুল লোককে এনেছে, ভুল মানুষ, ভুল মানুষ। রক্ত গোধুলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে, ঝুমঝুমির মতন একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে, রেখা অক্ষর থেকে রক্ত মাংসের সমার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলায় বাতাবি লেবুর গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি, দমকা হওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাছ বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষক, ঠিক ঘড়ির মতন সে সাতবার ডাকল। সঙ্গে সঙ্গে ছয় রিপুর মতন ছজন বোবাকালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমন ভাবে জনতা চিৎক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল ইনকিলাব জিন্দাবাদ। কবির সদপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল, তিনি অস্ফুট হিতনিষ্ঠতায় বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, একটি মানুষের মতন মানুষ, তিনি পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাল্টে বেরিয়ে গেল যেরকম যায়। কবি নিঃশব্দে হাসলেন, দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল। কবি তবু অপরাজিতের মতন হাসলেন হাহা শব্দে, তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন আমি মরব না, মিথ্যে কথা, কবিরা আপ কিছু সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল, পঞ্চম গুলিতে মড়মড় করে উঠল কাঠের খুঁটি, ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে, জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে উল্লাসে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না, কবির রক্ত ঢিলু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলাম কি না আমার হাত শিকলে বেঁধে রাখতে পারবে না।